আমার সবচেয়ে খারাপ লেগেছে যে তার বাড়ির কাছে বীরমন্ডলের ঘাট আছে, অনেকে জানেন, দুইবার করে গুড় ভেঙে পড়ে গেছে, ঠেলায় করে নিয়ে যাচ্ছে, গুড় ভেঙে পড়ে গেছে। তারপরে ওই যে ছোট ছোট লরি আছে না, মাল বোঝাই করে নিচে নামার সময় খাদে পড়ে গেছে। এই যে মানুষের অসুবিধা, উনি যদি ভোটারদেরকে হাবাস বাহাদুর পরিণয়ের ভোটারদেরকে সম্মান করতেন, তাহলে শিডিউলে ছয় মাস থাকলে চার মাসের মাথায় কাজ শেষ করে উনি বলতেন যে আপনাদের দুর্দশার কারণে আমি চার মাসে কাজটা সম্পন্ন করেছি, খুশি হতো জনগণ। আজকে আড়াইটা বছর সেই ব্রিজের কাজ হয় না, অ্যাক্সিডেন্ট হয়, আমাদের ডাইরেক্ট ঢাকা টু বাহাদুরপুরের বাসগুলো বন্ধ হয়ে গেছে, ওই লাইন দিয়ে যেতে পারছে না ব্রিজের কারণে। উনি নির্বিকার, এখন শুনি যে ওই ব্রিজের কন্ট্রাক্টর উনি নিজেই। তাহলে বোঝেন যে একজন নির্বাচিত উপজেলা চেয়ারম্যান তার কর্তব্যের দায়িত্ব বোধটা কতটুকু, ভোটারদেরকে কতটুকু উনি সম্মান করেন।